এটা একটা ভালো কাজ, জিম করা লাগবে না, জিম সেন্টারে গিয়ে জিম করা লাগবে না। দেখো কি সুন্দর বডি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একদম ইনস্ট্যান্ট। ফ্রেন্ডস চলো দেখো কুয়ো থেকে কিভাবে জল তোলা হয়, এখানে তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? আসো আমার সাথে। আমি যদি ফোনে কথা না বলতাম তাহলে ডিউটি করতে পারতাম। কোথায় রবার বাগান? অন্য একদিন যাব, অন্য একদিন মগ নিয়ে আসনি। ফ্রেন্ডস দেখো ত্রিপুরায় কিরকম জীবনযাপনটা, দেখো কত কষ্টের, এই রকম ভাবে কষ্ট করে আমরা এখানে জীবন যাপন করছি, টিকে রয়েছি কোনো রকম। সেটাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই, যে দেখো মোটর তো দুই দিন পরে পরে নষ্ট হয়ে যায়, আর এখানে এসে সমস্ত কিছু জামা কাপড় ধোয়াধুয়ি করতে হয়, তাই তোমাদের সঙ্গে দেখানোর জন্য এসেছি। কিভাবে জল তুলতে হয় একটু দেখাও। এই যে হচ্ছে কুয়ো, কুয়ো থেকে জল তোলাটা দেখাও। এখানে এসে আমি রোজ জামা কাপড় ধুই, ঠিক আছে, প্রতিদিন কষ্ট করে, আর কলসি ভরে ভরে জল নিয়ে উঠতে হয় ওই উপরে। সেখানে বিয়ে করে যে কি জ্বালায় পড়েছি, বাপরে জলের কি কষ্ট। কেউ এইদিকে, এই ত্রিপুরার এদিকে কেউ বিয়ে করবে না বন্ধুরা, ত্রিপুরার এদিকে কেউ বিয়ে করবে না, তাহলে কিন্তু জলের কষ্টে তোমাদের নাজেহাল অবস্থা হয়ে যাবে। কিন্তু আগের থেকে বলে দিলাম, মেয়েরা সাবধান, অন্তত পক্ষে নর্থ ত্রিপুরা ধর্মনগর জায়গাটা শুনে নাও। এইদিকে ছেলেরা, এই যে কি বলে কোন জায়গা, বড়ুয়াকান্দি, ঠিক আছে, এইদিকে ভুলেও যেন কেউ বিয়ে করবে না। বিয়ে করেছো কি মরেছো আমার মতো? দেখো দেখো অবস্থাটা দেখো, তা তোলো তুলে করছি। তা এই যে মানুষটা দেখতে পাচ্ছ, তাকে ভাড়া নিয়েছি এই জামা কাপড় ধোয়ানোর জন্য, আর কুয়ো থেকে জল তোলার জন্য ভাড়া করে নিয়ে এসেছি। তোমাদেরও যদি লাগে, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি পাঠিয়ে দেবো। দিও না দিও না, মোবাইল ভিজে যাচ্ছে। তোমাকে যে কাজ করতে বলেছি সেটা দিও না বলছি, করছি দাঁড়াও। আমার মোবাইল ভিডিও করতে গিয়ে যদি মোবাইলটা পড়ে যায়, আর একটু জল তোলা দেখ। হ্যালো, এটা একটা ভালো কাজ, জিম করা লাগবে না, জিম সেন্টারে গিয়ে জিম করা লাগবে না। দেখো কি সুন্দর বডি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একদম ইনস্ট্যান্ট প্রুফ।